নরসিংদী জেলার উপর দিয়ে বয়ে গেছে বাংলাদেশের প্রশস্ত প্রায় বৃহত্তম মেঘনা নদী। নরসিংদী থেকে মোহাম্মদ সোহান ভূঁইয়া। নরসিংদী জেলায় প্রবাহিত মেঘনা নদী পৃথিবীর বৃহত্তম নদীগুলির মধ্যে অন্যতম। নরসিংদী জেলায় প্রবাহিত মেঘনা নদী পৃথিবীর বৃহত্তম নদীগুলির অন্যতম মেঘনা এবং বাংলাদেশের প্রশস্ততার বৃহত্তর নদী মেঘনা। হিমালয় বলয় বহির্ভূত নদী মেঘনা। আসামের পার্বত্য অঞ্চল থেকে জন্ম নিয়ে বরাক নদী আসামের শেরপুরের কাছে সুরমা ও কুশিয়ারা নামের দুটি ধারা বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। উত্তরে শাখা সুরমা, পশ্চিম দিকে ছাতক, সিলেট ও সুনামগঞ্জের উপর দিয়ে ধীর গতিতে প্রবাহিত হয়ে দক্ষিণ পশ্চিমে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। মেঘনা ভৈরব বাজারের কাছে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। তারপর আরো দক্ষিণের দিকে অগ্রসর হয়ে চাঁদপুরের কাছে পদ্মা নদীর সাথে মিলিত হয়ে আরো দক্ষিণে প্রবাহিত হয়ে নোয়াখালী ও ভোলা দ্বীপের মধ্যে গিয়ে মেঘনা নাম বঙ্গোপসাগরে। সুরমা সহ মেঘনা নদীর দৈর্ঘ্য প্রায় 650 মাইল। মেঘনার কোনো কোনো অংশে বিশেষ করে ভৈরব, আশুগঞ্জ, নরসিংদী, আড়াইহাজার, দাউদকান্দি অংশে তীরে প্রচুর শিল্প কারখানা গড়ে উঠেছে। ভৈরব রেলওয়ে সেতু, ঢাকা সিলেট মহাসড়ক সেতু, কুমিল্লা দাউদকান্দি, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সেতু যোগাযোগের বিশাল ভূমিকা রয়েছে। মেঘনা নদী নিয়ে দেশ বিদেশে অনেক কবি সাহিত্যিক কবিতা গান রচনা। মেঘনার দিকে রয়েছে দিগন্ত বিস্তৃত উর্বর ফসলী জমি। মেঘনা নদী কিশোরগঞ্জ জেলার ভৈরবের কাছে এসে ব্রহ্মপুত্র মেঘনার সম্মুখস্থলে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গরিপুর দিয়ে নরসিংদী জেলায় প্রবেশ করেছে। এখানে মেঘনার দুটি ধারা, মূল ধারাটি পূর্ব দক্ষিণ পারে ব্রাহ্মণবাড়িয়া জেলা, আশুগঞ্জ, নবীনগর, বাঞ্ছারামপুর উপজেলার সীমান্ত এবং পশ্চিম দক্ষিণ পারে নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁদপুর, পাড়াতলি, বাঁশগাড়ি, মির্জানগর, চরমদুয়া হয়ে নরসিংদী সদর অতিক্রম করে দক্ষিণ মুখে হয়ে প্রবাহিত হয়েছে। অন্য ধারাটিও বিশাল প্রশস্ততা, রায়পুরার মহেশপুর, রায়পুরা সদর, শ্রীনগর, চশুবুদ্দি, নীলক্ষা, তর আড়ালি হয়ে নরসিংদী সদর উপজেলা নরসিংদী পৌরসভা এলাকা অতিক্রম করে শিলমান্দি, মহেশেশ্বরা, পাইকারচর হয়ে মূল মেঘনার সাথে মিলিত হয়েছে। মাঝখানের চরে নরসিংদী সদর উপজেলার চারটি ইউনিয়ন নদীর পলিতে গড়ে উঠেছে। মেঘনা নদী মোট দুটি অংশে বিভক্ত, একটি মেঘনা আপার, অপরটি মেঘনা লোয়ার। উৎস থেকে শুরু করে উপজেলায় মতলব উপজেলাধীন ছাটনল পর্যন্ত মেঘনার আপার। নরসিংদী জেলায় প্রবাহিত মেঘনার অংশ আপার। চাঁদপুর থেকে শুরু করে মেঘনা পদ্মা মিলিত স্রোত মেঘনায় লোয়ার নামে পরিচিত। মেঘনা পৃথিবীর বড় নদীগুলোর মতোই অনেক বৃষ্টির পানি বহন করে। চাঁদপুরের কাছে পদ্মা মেঘনার মিলনস্থলে এবং মেঘনার মোহনায় বিভিন্ন চ্যানেলে প্রচুর ইলিশ পাওয়া যায়। দেশের যোগাযোগ ব্যবস্থায় মেঘনা নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।